মোহাম্মদ মারজিউল হক রিয়া 2020-21 সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধাতালিকায় স্থান অর্জন করেছি। আমি ময়মনসিংহ জিলা স্কুলের একজন প্রাক্তন শিক্ষার্থী এবং ইন্টারমিডিয়েট পাস করেছি আনন্দমোহন কলেজ থেকে। আমার এই সফলতার পিছনে আমি প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহ তাআলার দরবারে। আলহামদুলিল্লাহ, ও আল্লাহ তাআলা আমাকে রহমত করেছেন এত বড় একটি সফলতা অর্জন করার জন্য। সেই সাথে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার পরিবারের প্রতি, যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে গেছেন। সেই সাথে আমি ধন্যবাদ জানাই আমার প্রত্যেকটি শিক্ষককে, যারা স্কুল থেকে আমাকে গড়ে তুলেছেন। আমার ময়মনসিংহ জিলা স্কুলের প্রত্যেকজন সম্মানিত শিক্ষক, যারা আজকে রিয়াজের পিছনে কারিগর হিসেবে কাজ করেছেন। ধন্যবাদ জানাই আমার কলেজের প্রত্যেকজন মহান শিক্ষককে। সেই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই উপাসনের শিক্ষা পরিবারকে। উপাসন বয়সের সাথে আমার যাত্রা শুরু 2015 সালে ক্লাস 8 থেকে। সেখানে আমি জিএসসি একাডেমিক প্রোগ্রামের তাদের সাথে ছিলাম, এরপরে এসএসসি একাডেমিক প্রোগ্রাম এবং ইন্টারমিডিয়েট একাডেমিক প্রোগ্রামে আমি তাদের সাথে ছিলাম। আমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যে আমি প্রিপারেশন নিয়েছিলাম সেটা ছিল উন্মেষের সাথে। উন্মেষ পুরো পরীক্ষায় আমি যথাযথভাবে অংশগ্রহণ করেছি, আমার প্রস্তুতির পেছনে মূল ভূমিকা পালন করেছে। উন্মেষে যে ইনস্ট্রুমেন্টগুলো দেয়, উন্মেষ মেডিট্রিক্স, উন্মেষ প্র্যাকটিস বুক, উন্মেষ এক্সট্রা ইনফো, উন্মেষ ফাইনাল সলিউশন বুক, যেগুলো প্রত্যেকটি ছিল যথেষ্ট মানসম্মত এবং এগুলো মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে একজন স্টুডেন্টের চান্স পাওয়ার ক্ষেত্রে মূল হাতিয়ার হিসেবে কাজ করতে পারে। কারণ একজন মেডিকেলের চান্স পাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র পড়াশোনা যথেষ্ট না, তার যথাযথ দিক নির্দেশনা এবং প্রয়োজনীয় বই এবং ইনস্ট্রুমেন্টের দরকার হয়, যেগুলো উদ্ভাসন বসে আপনাকে যথাযথভাবে যেগুলো সরবরাহ করবে। সেই সাথে দরকার হয় আন্তরিকতা। উদ্ভাসন বসে প্রত্যেকটি ভাইয়াই যথেষ্ট আন্তরিক, বিশেষত ময়মনসিংহ শাখার ভাইয়াদের কথা বলবো, যেহেতু আমি এখানে ছিলাম, তারা যথেষ্ট আন্তরিক। নিজের মানুষ হিসেবে তারা যথেষ্ট আমাকে সাহায্য করেছে। সেই সাথে আমি প্রত্যেকটা মানুষকে, যারা আমার শুভাকাঙ্ক্ষী, তাদের জন্য আমার ভালোবাসা। ইনশাআল্লাহ উদ্ভাস আরও এগিয়ে যাবে, উদ্ভাসন বেশি উত্তরোত্তর সাফল্য সফলতা কামনা করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।